শরীরের দিকে আল্লাহর একটা লক্ষ্য আছে, মানুষ জাতের শরীর, মানুষ জাতের মুখ, সেই সমস্ত আল্লাহর কাছে বড় প্রিয়। তার জন্য মানুষে তার রূপ পরিবর্তন করলে আল্লাহ সহ্য করে না। এখন পুরুষ যদি মেয়ের আকৃতি নেয়, কাপড় ব্যবহার করে, কিংবা আমাদের মুসলমানের ছেলেরা সোনা ব্যবহার করতে আসে না, বলে সোনার হার দেয় জানিয়ারা করে বাবু, বল এটা কেবল হারাম নয়, এটা একেবারে মানুষের ধ্বংসের কারণ। কারণ কারণকে মাটির নিচে দাবানের একমাত্র কারণ শেষ সোনা, স্বর্ণ পরিয়া বাইর হয়েছিল, এর উপরে আল্লাহ বিরক্ত হয়ে তাকে জমিনের নিচে ধসাই দিচ্ছে, আপনারা কি নিচের দিকে নামতে চান? কারণ জমিনের নিচে এমন ভাবে ঢুকছে যে প্রত্যেক দিন এক পুরুষ পরিমাণ হয়েছে নিচে, যে কেমন পর্যন্ত দাবিতে থাকবো, তার দোষ কি? আমাদের বাচ্চা বাচ্চাকে ছেলে ছেলেদের স্বর্ণ ব্যবহার করাইয়া আপনারা কি চান তাদের অধঃপতনে দেওয়া, তাদের জমিনের নিচে দেওয়া? অবনতির একমাত্র কারণ হইব যে এই জিনিসটা ব্যবহার করিও না বাবু, আপনাদের